নেতার দাদাগিরি অটো চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ভাঙচুর করা হলো একাধিক অটো। ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে ৬০০ টাকা ছাড়, সঙ্গে উপহার। আর তারই প্রতিবাদে ঢালিপাড়া থেকে কুদঘাট পর্যন্ত অটো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কুদঘাটে সেই ঘটনার ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন। একের পর এক অটো এভাবে উল্টে দেওয়া হয়, ভাঙচুর করা হয় একটার পর একটা অটোতে। ঘটনার সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে, সেই ভিডিও যেখানে অটো চালকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ভাঙচুর করা হয়েছে একাধিক অটো। অটো চালকরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত তারা অটো পরিষেবা বন্ধ রাখবেন। সরাসরি কথা বলবো হিন্দল দে প্রতিনিধি রয়েছেন। হিন্দল, অটো চালকদের অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে যেভাবে তাণ্ডব চালিয়েছে ওই তৃণমূল নেতা, এই অভিযোগ তারা করছেন। কিন্তু একটি দুর্ঘটনার পর এই ঘটনার সূত্রপাত, আর সেই দুর্ঘটনায় যে ব্যক্তি আহত হয়েছিলেন তার পরিবার থেকে কি অভিযোগ করছে হিন্দল? একেবারে দেখো, যে ঘটনাকে কেন্দ্র করে কুদঘাটের ঢালিপাড়া একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ কিনা একজন যুবককে দুর্ঘটনা ঘটে, যার নাম রণজিৎ মণ্ডল, ১৯ বছর তার বয়স। তাকে কিন্তু দুটি অটো মত্ত অবস্থায় রেষারেষি করতে গিয়ে তাকে দুর্ঘটনার কবলে ফেলে এবং তার মাথা ফেটে যায়, তার পা ভেঙে গিয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ রণজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের। আমরা সরাসরি কথা বলে নেব রণজিৎ মণ্ডলের মামার সঙ্গে। আপনাদের মূলত কি অভিযোগ, যেটা সকাল থেকে অটো চালকরা বলছেন যে তৃণমূলের যুব সভাপতি একেবারে গুন্ডা বাহিনী নিয়ে এসে অটো ভাঙচুর করে, তা একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এখানে যেটা তারা বলছেন যে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে দুর্ঘটনা তাদের কোনো যোগই নেই, তারপরে তাদের অটোতে ভাঙচুর চালানো হচ্ছে। আপনারা কি বলবেন, আপনাদের পরিবারের ছেলে তো আহত? প্রথমত আমার ভাগনা আছে রণজিৎ মণ্ডল, কালকে রাত 2:50-55 নাগাদ একটা ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে এবং গঙ্গাপুর স্কুলের সামনে একটি বাইক করে ওরা যাচ্ছিল, 2-3 জন বন্ধু মিলে যাচ্ছিল এবং যাচ্ছিল আমার ওরই এক বন্ধুর মা হসপিটালে ভর্তি, দেখতে যাচ্ছিল রাত্রিবেলায়। কি হয়, দুটো অটো রাতের বেলা নেশা করা অবস্থা, পুরোপুরি নেশা করা অবস্থা রেষারেষি করতে গিয়ে আমার ভাগনার গাড়িতে ধাক্কা মারে এবং ভাগনা পড়ে যায় এবং ওই অবস্থা তোর খুব গুরুতর অবস্থা হয়, ওর কোনো সেন্স থাকে না, ওইখানে ব্লিডিং হতে থাকে কন্টিনিউ। আমাদের কাছে ফোন আসে, আমরা গিয়ে দেখি ওইখানে দেখি আমার ভাগনা ওই অবস্থায় পড়ে আছে, অথচ 20-25 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। অটোওয়ালাগুলো ওখানে দাঁড়িয়ে থেকে দেখছি মারপিট করছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদের মারছে, যেই বন্ধুগুলো আমার ভাগনার সঙ্গে ছিল তাদেরকে মারপিট করছে, কারণ আমার ভাগনার বন্ধুরা বলেছিল আমাদের নিয়ে চলো, দু একটা কথা বলেছে, ওই অবস্থা করছে। আর এখন শুনতে পাচ্ছি, আপনাদের মুখে শুনতে পাচ্ছি বা পাড়ার কিছু লোকের মুখে শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি অটোওয়ালারা নাকি বলছে যে আমার ভাগনারা নাকি মারপিট করেছে, কোন প্রীতম যুব সভাপতি নাম এসছে। এখানে কোনো যুব সভাপতি বা কোনো প্রীতম কেউ ছিল না, পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি বলছি আমার ভাগনা হয়ে, আমার জামাইবাবু, আমরা রাতের বেলা ওই অবস্থায় অটোওয়ালারা ফাঁকা অটো থাকা সত্ত্বেও আমার ভাগনাকে নিয়ে যায়নি, উপরন্ত আমরা ওই রাত্রিবেলা 8 ঘন্টা পড়ে থাকা অবস্থা, এই দেখুন আমরা গিয়ে ভাগনাকে হসপিটালে ভর্তি করি। আমার ভাগনার মাথা ফেটে গেছে, মাথা থেকে 8-10টা সেলাই পড়েছে, শুধু তাই না আমার ভাগনার পায়ের ফ্র্যাকচার হয়ে গেছে, হাঁটু আর পায়ে পুরো ক্র্যাক হয়ে গেছে। ওই অবস্থায় আমি ভাগনাকে নিয়ে এখন আমরা এই হসপিটাল থেকে ওই হসপিটাল ঘুরে বেড়াচ্ছি, এখন আমরা ভাবছি কোথায় নিয়ে যাবো। পাল্টা অভিযোগ আপনারা অটো চালকদের বিরুদ্ধেই করছে? একদমই তাই করছি, শুধু তাই না অটো চালকদের অটো ভাঙচুর এবং অটো চালককে মারধরের বিষয়টা প্রথমত বলছি। মারধরের বিষয়টা আমরা বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, কিন্তু আমরা গিয়ে যা দেখেছি অটো চালকরা ওই রাত্রিবেলা ওই 2-3টে ছেলেকে, আমার ভাগনা তো পড়েই রয়েছে, 2-3 বন্ধুকে মেরে ফাটিয়ে, কারোর ঠোঁট কেটে গেছে, কারোর মাথা ফেটে গেছে, আর আমার ভাগনা সেন্সলেস অবস্থা খারাপ অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি অটো চালকদের রিকোয়েস্ট করলাম যে দাদা চলুন নিয়ে চলুন, কেউ নিয়ে যায়নি, অটো চালকরা কোনো রকম কোনো সহযোগিতা করেনি। এই যে ঘটনা, যে ঘটনা নিয়ে ধুমধুমার পরিস্থিতি, আজ সকাল থেকে অটো চলাচল বন্ধ, অটো চালকরা বলছেন যে তৃণমূল নেতার দাদাগিরি, গুন্ডাগিরি চলেছে। এই ঘটনার পরে আপনারা কি বলবেন, অটো চালকদের বিরুদ্ধে আপনাদের কি? ওরা নিয়মিত মদ খেয়ে দৌরাত্ম্য করে, ওরা লোকের মেয়েদেরকে ইফটিচিং থেকে শুরু করে সব ওদের করে। ওদের যে সেক্রেটারি সত্যজ সাহা, ওরা নিয়মিত সন্ত্রাস করে। ওই অটো ইউনিয়নটা হচ্ছে একদম সপ্তাহে এই ঢালিপাড়া টু কুদঘাটের যে অটোটা সবসময় ঝামেলা করে, এখানে প্রত্যেকটা মানুষ জানে এবং এখানকার মানুষের সাথে হামেশাই লেগে গেছে। ওরা একটা সন্ত্রাস, ওদের প্রত্যেকটা লোক রেগুলার ঝগড়া করে মেয়েদের সাথে ইফটিচিং। আপনি যদি বলেন রেগুলার একটা করে কেস হবে যদি এরকম খবর হয়। এই ঘটনায় আপনারা কি কোনো রকম কোনো অভিযোগ রিজেন্ট পার্ক থানায় করবেন? একদমই তাই, আমরা যাচ্ছি এখনই। অ্যাকচুয়ালি আমার ভাগনাকে নিয়ে আমরা সকাল থেকে হসপিটাল সেই হসপিটাল দৌড়াচ্ছি। আমরা থানায় যাবো, অভিযোগ করবো এবং আমাদের পুরোপুরি আমাদের দাবি হচ্ছে শুধু শাস্তি না, অটোওয়ালা তো শাস্তি হবে, হওয়া দরকারই। উপরন্ত আমার ভাগনার পরিবার, আমার জামাইবাবুর অবস্থা খুবই খারাপ আর্থিক পরিস্থিতি। আমরা চাই এই অবস্থায় আমার ভাগনা যাবতীয় যা খরচ, কাল রাত থেকে প্রচুর টাকা খরচ হয়ে গেছে যেগুলো আমরা করেছি, আমার অবস্থা সেরকম খুবই খারাপ আমাদের অবস্থা। সুতরাং খরচ এবং ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন রণজিৎ মণ্ডলের পরিবারের সদস্যরা এবং তারা পাল্টা অভিযোগ করছেন অটো চালকদের বিরুদ্ধেই। এবং রিজেন্ট পার্ক থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লিখিত অভিযোগ যারা দেবে সমস্ত লিখিত অভিযোগ গৃহীত হবে এবং তারপরে তারা তদন্ত করে দেখবেন মূলত কি ঘটনা ঘটেছিল, কে কাকে মেরেছিল, কারা মারধর করলো, কারা অটো ভাঙচুর করলো, কারাই বা এই রণজিৎ মণ্ডলকে এই দুর্ঘটনার কবলে ফেললো, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই ধুমধুমার একেবারে ঢালিপাড়া সহ এই যে গোটা এলাকা, সেখানে কিন্তু ঢালিপাড়া থেকে অটো চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং গোটা পরিস্থিতিতে পুলিশ নজর রাখছে এবং পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করবে, তেমনটাই পুলিশের দাবি। অর্থাৎ ইন্দল অটো চালকরা যেখানে অভিযোগ করছেন যে তাদেরকে মারধর করা হয়েছে, পাল্টা ওই ব্যক্তি, ওই যুবক যিনি আহত হয়েছেন তার পরিবারের অভিযোগ যে অটো চালকের রেশারেশির জেরে দুর্ঘটনা ঘটে এবং তারপর আহত ওই যুবককে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি, উল্টে তার বন্ধুদের মারধর করা হয়। তবে একজন অটো চালক যিনি আহত হয়েছেন তিনি কি বলছেন, কি অভিযোগ তার, রাখবো আপনাদের সামনে। আমাদের যুব সভাপতি প্রিতম সাহার নেতৃত্বে এখানে পুরোপুরি, এটা প্রিতম সাহার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে পুরোপুরি। ও এখানে এসে সবাইকে, ও প্রথমে মারলো, হিট করলো, তারপরে সবাই এসে হাত চালালো, তার মধ্যে একজনই আমার আদলা ইট দিয়ে মাথায় মারলো, এই গোটা ইটটা ভেঙে গেল, তারপরে সব অটো বটো উল্টে দিয়ে ভাঙচুর করতে শুরু করলো। আর কিছু কি কারণে এই ভাঙচুর, কেন এই, আমি কিছুই জানি না, কোথায় কোথায় কী অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওটা জানিই না। আমি ঘুম থেকে উঠে অটো নিয়ে বেরিয়েছি দুটো পয়সা ইনকাম করার জন্য। কি চাইছেন এখন? আমি এখন ওদের উপযুক্ত শাস্তি চাই, কড়া শাস্তি চাই।